পিরোজপুরের ভান্ডারিয়ায় বাল্যবিবাহ রোধে শিশু সুরক্ষা এবং সচেতনতা বিষয়ক পথনাট্য জারিগান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে এ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির উদ্যোগে উদয়ন শিল্পী গোষ্ঠী ও রাজেন্দ্র থিয়েটারের সহায়তায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান সহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা শারীরিক নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহাব হাওলাদার ও সংস্থার এপি ম্যানেজার জন পল ডি রোজারিও। এতে স্কুল পড়ুয়া অনেক শিশু কিশোর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজপতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।